ডিপোজিট দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় নাই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো যে কোনো জায়গা দখল করেছে, ওই জায়গা আবার ছেড়ে দিয়ে চলেও গেছে, ঠিক আছে? কলোনাইজড করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গা ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সব বসে বসে এখন হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসবাক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো। ব্যাংকিং সিস্টেম রেখে গেছে, এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়, সব কিছু, এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলো ইওর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এইভাবে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না, ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল, এই দলটার নাম হচ্ছে জায়োনিস্ট। কি নাম? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনাদের। ওই যে হাইকেলে সুলেইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলেইমানি যে পাহাড়ে ছিল ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল, জায়নিজম, জায়নিজম বা জায়নিস্ট মতবাদ, কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচণ্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচণ্ড ধনী, প্রচণ্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়, এরা যায়। কিভাবে এরা এত শক্তিশালী হলো? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না, কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে। আপনাদেরকে আমি বলছি, সুরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সুরা মাইদার 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শুনেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। উস্তাদ, আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ, অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কি হবে, ব্যাখ্যা করতে চায় তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরাই ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। সিম্পল, কে বলেন এই কথা? এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীর আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছে, নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে, কেউ কি তাদের সাথে আতাত করার চেষ্টা করেছিল? এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বুঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তর না, উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরে বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না, ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না, এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা, ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি, বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জাল,
দাজ্জালের মধ্যে একচোখ কানা, দাজ্জালের একচোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলরটাও কানা, তারা তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে, ফ্রান্স আর কারা যোগ দিয়েছে, ইতালি, আমাদের জনের তো প্রতিবেশীও আছে, ঠিক আছে, তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি, ইউক্রেন, সবাই। কিন্তু কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা, ও তো নাসারা খ্রিস্টান, তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করল না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তার রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে, করছে কি না? কোনো কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে, করছে কি না?